বলে দেখছো কত সুন্দর ঝিকঝাক বাড়ি করেছে, আর বাড়ির পাশে তার ভাইটা, চাচাতো ভাই ছেড়ে দেন নিজের ভাইটা, ঘরে সূর্যের আলোও যায়, বৃষ্টির পানিও পড়ে, দুবেলা দুমুঠো খাওয়া হয় না, বাচ্চাদের লেখাপড়াও হয় না, ও একবার চোখ তুলে দেখে না, যাতে কেউ এটা না বলতে পারে, একটা ছেলে একটা মেয়ে আর একটা বউ, আর নিজেকে ধরে মন চাপত, অন্তত ভাড়া সাথে না যদি বললেও বেড়া চাপার দিকে গিয়ে থাকতে হবে, কোনো ভিখারি যেন আমার দরজার সামনে এসে না দাঁড়াতে পারে। লেখাপড়া শিখে মানুষ হয়েছে বলে তুমি পেট ভরে খাবে, উদার পূর্ণ করে খাবে, আর তোমার প্রতিবেশী, তোমার ভাই, আত্মীয় স্বজন অভুক্ত থাকবে, তুমি মুমিনই না। আমি একদম এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অনেকে আমার সম্পর্কে যায় তো আপনি জানেন, যায় তো পয়সা।